মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত কান্দ্রা মোড় সংলগ্ন এলাকায় গতকাল রাত্রে এক ব্যক্তিকে একটি 7.5 mm পিস্তল সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে কান্দি মহকুমা আদালতে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে অস্ত্র আইনের মামলা রুজু করে কান্দি মহকুমা আদালতে পেশ করল সালার থানার পুলিশ। ধৃত ইমরান শেখীকে কান্দি মহকুমা আদালতের বিচারক ভাস্কর মজুমদার সমস্ত বিষয় খতিয়ে দেখে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।